আজ আমরা আবার নতুন ভিডিও নিয়ে কিভাবে ইয়েলো গাপির ব্রিডিং করব তার সম্বন্ধে আছে কিছু জেনে নেব। প্রথমেই আপনাদের মেল আর ফিমেল সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখা যাচ্ছে এগুলো মেল, মেলগুলোর লেজে কালার থাকবে এবং শরীরেও কালার থাকবে এবং বেলিটি ছোট থাকবে। আর ফিমেলের এগুলো যেগুলো দেখা যাচ্ছে ওগুলো ফিমেল, পেটটা মোটা থাকবে আর শরীরে অতটা কালার থাকবে না। আরেকবার দেখে নিন মেল আর ফিমেল কিরকম হয়। তারপর আপনাদের একটি জায়গা সিলেক্ট করতে হবে, কোথায় এই পিয়ারগুলোকে দিবেন। এখানে লাইভ প্ল্যান্ট দিতে পারেন, এই কচুরি পানার মতন গাছ, আরও জলে অনেক ধরনের গাছ পাওয়া যায়, গাপ্পি গ্রাস দিতে পারেন। তারপর সেখানে ছাড়বেন আর জলটি অন্তত 10-15 দিনের পুরনো হওয়া চাই এবং জলটি যদি গ্রিন হয় খুব ভালো, সেখানে মাছ ব্রিডিং করবে খুবই ভালো আর বাচ্চাগুলো সেফ থাকবে, কারণ ওদের মারা বাবারা দেখতে পারবে না, প্যারেন্টসগুলো দেখতে পারবে না, যাতে খেতেও পারবে না, আর খুবই ভালো থাকবে মাছগুলো। আর এখানে এই 2 মাস হলো এই গাপ্পিগুলোকে আমি ছেড়েছি, ব্রিডিংগুলো খুবই ভালো করছে। 2 মাসে 2টো মাত্র ফিমেলেই 100টার উপরে এখন বাচ্চা হয়ে গেছে। বাচ্চাগুলোকে সকালে আমি ডাফিয়া দেই, মশার বাচ্চা দেই খেতে, মশা বাচ্চাগুলো খেলে মাছগুলো খুবই হেলথও ভালো থাকে, গ্রোথ ভালো করে। আপনারা ডাফিয়া দিতে পারেন সকালবেলা বা রুটি বড় দিতে পারেন, রুটি বন রুটি আপনারা যা খেয়ে বড় করবেন তাই খেয়ে নেবে মাছগুলো, শুধুমাত্র হ্যাবিট করতে হবে। আর দেখেন ভিডিওটি, এগুলো প্যারেন্টস 2 মাসের মধ্যেই বড় হয়ে গেছে, বাচ্চা তো অসংখ্য দিয়ে দিচ্ছে, তা গুনে শেষ করা যাবে না। আর আপনারা চাইলে একটি অক্সিজেন মেশিনও চালিয়ে দিতে পারেন, যাতে জলটি নড়বে এবং মাছগুলো খুবই গ্রোথ ভালো হবে, তাড়াতাড়ি বড় হবে। আপনারাও বাড়িতে এরকম একটি সেট আপে, তারপর আপনারা যদি আপনারা পারেন হয়তো বা ট্যাঙ্কে বা কোনো ধরনের পাত্র বা অ্যাকুরিয়ামের থেকে আপনারা কোনো ট্যাঙ্কে করাবেন, অল্প বড় হলে খুবই ভালো হয়, তাতে মাছগুলো ব্রিডিংটা খুব ভালো হবে। তারপর আপনারা ওদের সকালবেলা ডাফিয়া, প্রথমেই বলা হলো ডাফিয়া দিতে পারেন, তারপর বিকেলে আপনারা এদের রুটি দিতে পারেন। আপনারা চাইলে এদের 3 টাইম বা 2 টাইমও খাবার দিতে পারেন, ভালো আপনারা 3 টাইম খাবার দেবেন এদের, যাতে গ্রোথটাও ভালো হয় এবং আপনারা মাসে একবার করে জল চেঞ্জ করবে, তাও পুরোপুরি জলটা নয়, অল্প সামান্য 10% জল আপনাদের ট্যাঙ্ক অনুযায়ী জল চেঞ্জ করবেন, তাহলেই খুব ভালো। আজকে এতটুকুই, ধন্যবাদ সকলকে, অ্যান্ড থ্যাংক ইউ অল অফ।